যে এক্সপ্রেশন দিয়েছে কমলিকা টাইপের এক্সপ্রেশন, তাজিনকে খাওয়ার শান্তি পাচ্ছে না, পিয়ার প্রেশারে পড়ে খাবার ওঠে, চামচে খাবার ওঠে না। ঢাকা আসার পর থেকে আসলে খালি দৌড়াদৌড়ির উপরেই ছিলাম বলতে গেলে। আজকে বলতে গেলে আমাদের পুরোপুরি লেট যে চলে গিয়েছে, কি বলো দাজরিন? সেই লম্বা ঘুম দিছি আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে। উফ, সেই গত 15 তারিখ থেকে টানা খালি পোলাও রোস্ট পোলাও রোস্ট পোলাও রোস্ট খেয়ে আসছি। কালকে যে গতকালকে যে ভাত খেয়েছি, যা ভাল লাগছে না! আর আমাদের রান্নাও সেই মজা। তো জায়গা আম্মা আমাকে ঘুম থেকে উঠাই বসে যে তোর জন্য একটা বিশাল বড় মাছ রান্নাঘরে অপেক্ষা করছে, তো চলো দেখে আসি। আন্টি রুটি বানাচ্ছেন নিনজা টেকনিকে, গ্যাসের চুলা জ্বলে ওই পাশে, কিন্তু রুটি ভাজতেছে এখানে। একটা ওয়াইফাই এর মাধ্যমে ভাজা হচ্ছিল, এই পাশে আগুন নেই। ও আচ্ছা, এইভাবে হচ্ছিল, আমি তো ছিলাম একটা ওয়াইফাই এর মাধ্যমে ভাজা হচ্ছিল। এটা আমাদের পুকুরের মাছ, কোন পুকুর এটা জানি না, বাংলাদেশের নাগরিক আমরা সব পুকুরই আমাদের, এই জন্য সেই সূত্রে না আমাদের পুকুর বলে না, বরং নদী বা ইলিশ মাছ পুকুর হয় না। এই তো এই যে আন্টি বুয়া ইনফরমেশন দিছিল, এটা আসলে এটা হলো আমাদের নদীর মাছ না, কিন্তু আসলে না, মাছটা বিশাল বড়, বিশাল আমার হাতের সমান পুরাই, যে যে এটা আমার পুরা হাত এবং হাতের সমান ইলিশ মাছ। আর কয় কেজি আন্টি মাছ? মানে কি জানি 2 কেজির কাছে মনে হয়। আম্মুর গলা বসে গেছে বেচারি, আম্মু এত পানি খাইছে, ঠান্ডা পানি, যার কারণে গলাটি একটু বসে গেছে। তাই সবাই আম্মার জন্য দোয়া করবেন প্লিজ। আম্মা এটা কত? 1 কেজি 600 গ্রাম। 1 কেজি 600 গ্রাম অনেক বড় মাছ। বাংলাদেশে আসার পর আজকে মনে হয় সেই ঘুম দিছি, একটা সেই প্রপার ঘুম হয়েছে 7-8 ঘন্টা। খুব ভালো লাগছে ঘুম থেকে উঠে, উঠেই দেখি আম্মু সকাল সকাল বাজারে চলে গেছে, আমাকে রেখেই সিরিয়াল লাগাই দিছে বাজারের। এই যে ফল ফ্রুট নিয়ে আসছে কার জন্য তাজরিন? কটকটি সালে জেট দেখছিল না? আসলে আমাদের এখন এরোপ্লেন ইউজ করে না, তোমাদের এখন এরিয়াল ইউজ করে। তোমরা তোমরা দেশি পণ্য ছেড়ে দিছো। এই এরিয়ালের একটা কার্টুন ছিল না, কাকড়া আরিয়া, হ্যাঁ মাসকালের ডাল না কি যেন পিছলা ডাল যেটা বলে সেটা দিয়ে খাবে। আরেকটা জিনিস বাজার করে দেখি আম্মু নিয়ে আসছে তাজরিনের জন্য স্পেশাল, সেটা হলো সন্দেশ। কেন মা, কেন আনসুর? তাজরিন পছন্দ করে বলে আম্মু গুড়ের সন্দেশ ভালো, এই জন্য তাজরিনের জন্য আছে। মাথায় খারাপ বাচ্চারা, আমার একটু গলা বসে গেছে, তোমরা কিছু মনে করো না। তুমি কথা বলো না আম্মা, তুমি তুমি গলাকে রেস্ট দাও। এই যে আম্মার বিখ্যাত পায়েস, আলু ভাজি, নরম রুটি, এর ভিতরে কি রাখছো লুকায়? ও, এটা স্পেশাল ছোট পায়েস। ফ্রেন্ডস, কি অবস্থা? এই যে আলু ভাজি দিয়ে রুটি খাবো, অস্থির অবস্থা। সেই সেই সাথে স্পেশাল আন্টির ডিম ভাজি, সকাল সকাল আম্মু জেলে আসছে মজাদার গুড়ের সন্দেশ।
যেটা আমাকে দেওয়া হচ্ছে সবাই দিতে মানা করছে। তুমি একাই খাও, কেউ খাও না। আমরা লেট করেছি, বাসা সবাই খেয়ে ফেলছে। সীমাপু এখনো খাওয়া বাকি, ও ঘুমাচ্ছে, সেই ঘুম দিচ্ছে। এটা কি শুধু লে জামো ইলিশের? হ্যাঁ, ও সেই ধনিয়া পাতা, তারপর শুকনো মরিচ। পাটাতে আমু ইলিশ মাছের লেজ ভর্তা করেছিল। ভর্তা করা হবে আর পাটা মোছা ভাত খাওয়া হবে না, এটা তো হয় না। তাই আমু আমাকে এক বাটি ভাতও দিয়ে দিচ্ছিল। এই আপাটা কিনে এসেছি আমরা সুদূর ঢাকা থেকে শুধুমাত্র এই পাটা মোছা ভাতের রিভিউ করাবো বলে। আম্মু কিন্তু অনেক ঝাল হয়েছে, আপু চামচ দিয়ে এক চামচ খেয়ে আপু যে এক্সপ্রেশন দিয়েছে, কমলিকা টাইপের এক্সপ্রেশন ছিল। ইয়া লাগাই দিবা তোমরা, দাঁড়াও, ওই যে কি বলে মিউজিক লাগাই দাও না, এইভাবে এই মিউজিক দিলে মানুষ না না, আমি দেখা এই যে জি 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 আওয়াজ। সেই মজাদার ইলিশ, সিম আছে, আলু আছে, আর কিছু আছে আম্মু? এত বড় ডিম আছে, ওয়াও! ডিম আছে, ইলিশ মাছ তো সেই যে, এই ডিমটা দেখছো শাও, মাথাই খারাপ। এই ডিম দেখছো তুমি? এই ডিম দেখছো? বালি পরে জি হবে না, যে তাবিল পারে, মাথাই খারাপ আছে, মাথাই খারাপ, আসলে মাথাই খারাপ অবস্থা। সাথে আছে লবণ, সেই সাথে আছে নিরামিষ, লাউ শাক আর কি শাক, বাইত্তা শাক, বেতের শাক, না আমি চিনি না, আম্মু দেখাইলো, আমি আসলেই চিনি নাই। তারপরে আছে মজাদার ইলিশের ভর্তা, চিকেন সালাদ, ভাত। আর শাওনের রিকোয়েস্টে আজকে নিরামিষ করা হয়েছে। শাওন ঢাকা থেকে বলে আসতেছিল সে নিরামিষ খেতে চায়। সেই সুন্দর স্মেল আসতেছে আম্মু, কি করতেছিস? খালি বাদ দিছে এই যেখানে যে এত কিছু দিয়ে রাখছে সেগুলা, ইলিশ মাছের তরকারি আমার, খাও তুমি। প্রথমে কি দেবো তোমাদের? তাই শাক লাউ শাক। আম্মা তাজিনকে খাওয়ার শান্তি পাচ্ছে না, কারণ আম্মু তার স্পেশাল বড়খানা এখনো পর্যন্ত তার ছেলের বউকে খাওয়াতে পারলো না। সীমাপু চেয়ে রইছে যে এককালে আমাকে আগে খাবার দেওয়া হইতো, এখন আর আমাকে কেউ সাধে না। পিয়ার প্রেশারে পড়ে আম্মা যে গেল তার মেয়ের কাছে, আমার প্লেট এখনো খালি, জানি না কবে নাগাদ খাবার আসতে পারে। ও আচ্ছা, আমার কাছেও চলে আসছে, ধন্যবাদ আম্মা। তুমি বসো না কেন আম্মু? আমি তো রান্না করছি। জানমাই থাকতে খালি পালং শাক খেয়ে খেয়ে পাপাই দা সেলার ম্যান হয়ে গিয়েছিল আমরা। কেমন লাগছে তোমার শাক ভাজি? শাক ভাজি অনেক মজা। আম্মু বৈদ্যের সাথে আলাদা কোনো টেস্ট নেই, খালি লাউ শাকের টেস্ট করতে লাউ শাক লবণ, এর জন্য আমার রান্নায় লবণ কম হয়, তাই না? তো চিন আমার রান্না তো লবণ কম হয়, আমার তো কম হয়, আপু দেখে আসছে আপু সেম হয়েছে। সেম হয়তো যদি একটু টুকু একটা মাছ 500 টাকা দেখিন, তিতির পিস বাই তিতির ভর্তা বাই, তাহলে স্বাদ না আমার স্বাদ তো অনেক আবিষ্কার, বাট মামার মতো দাও ওই যে মামার মামারা হাত না দিয়ে দিছে গুলো তো, এর জন্য রাঁধছিল তো মজাটা একটা এক্সট্রা, যে মশলার যে মজাটা সেটা সেটা নাই। প্লিজ তুই তো খাস পয়সা কথা বলছিস, শাওনও নিয়ে নিল ইলিশের লেজ ভর্তা। কাটা কই গেছে আম্মা? কাটা আম্মু বেচছে, আম্মু কাটা বেচে তারপরে ই করছা।
আর তার মধ্যে ছেঁচা দিছে না, তো চিকন চিকন ভর্তা গুলাও চলে গেছে, সরি চিকন চিকন কাটা গুলাও চলে গেছে। যখন মাছের সিজন আসছিল আমার কাছে দুঃখ করতাম যে মা মাছ খেতে পারি না, কেমন শাওন? হাতের থেকে বড় মাছের এক বিঘা মাছ পেলাম। শ্বশুর বাড়ি থেকে জমি জমা না পেলে কি হবে, মাছ পাইলাম, মাছ পাইলাম। আগে মাছটা শেষ করুক মাম্মিজি, শাওন খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, লেরেই যাচ্ছে। পেছনে আমাদের সাবিনা আপার ডায়লগ, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ও আচ্ছা, তাহলে খালা সাবিনা খালা দুইটা পাঁচ চামচ কেন মায়ের মধ্যে? আচ্ছা ঝোলের জন্য ডালের চামচ আর মাছের জন্য, আচ্ছা ঝোলের জন্য ডালের চামচ আর মাছের জন্য ভাতের চামচ। মাছের পিচা তো বড় হয়েছে, তরকারি চামচ ভেঙে যাবে। আম্মু তুমি এবার কয় হাজার টাকার মাছ কিনছো? চিন্তা করো না, চাঁদপুরের মাছ আসছে, আরো আসবে। মাছ বাঁচতে পারতেছি না, যে শ্রাবণ মাছ বেছে দিচ্ছে, কাটা নাই তো শ্রাবণ চাপাই খাও, চাপাই খেতে হবে। 98% মাছের কাটা বেশি দেওয়া হয়েছে, যদি কাটা দিতে ওটা 2%।